বলছি যে এটার সঙ্গে কি কোনো আলাদা কিছু আবার মিক্স করতে হয় নাকি? শুধু এটাই ভালো করে মিক্স করে নিতে হয় ওটাই বোতলের মধ্যে, তাই তো? আমি প্রথমবার ঢালছি, এত বছর গাড়ি চালিয়েছি, এটা প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। ওটা কি মানে একটা ছোট একটা পাইপ দিয়েছে, ওটা কি ওর মধ্যে ঢালার জন্য নাকি না চাকা খুলে ঢালার জন্য? নজল দিয়ে ঢালার জন্য তো? তাহলে নজল দিয়ে ঢেলে দাও। নজল দিয়ে ঢাললে কি সব চলে যাবে? তো সব যাবে না, তাহলে চাকা খুলে ঢালবে বলছো? যেটা তোমার সুবিধা হয়, যেটা ভালো হয়, যাতে আমার ওখানে লিক মানে যে লিকগুলো আছে অজোরসো ছোটো ছোটো লিক সেগুলো যাতে বন্ধ হয়ে যায়, ব্যাস তাহলেই হবে, বুঝতে পারলে? তো চলো, আমার প্রথম এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি আগে কখনো ঢালিনি। আরে কী সব ফেলে দিচ্ছি, তা আগে কখনো ঢালিনি। তো বেসিক্যালি এই চাকাটা হয়েছে, এই চাকাটাতে এত অজোরসো লিক হয়েছে না, এরম দেখলে কিছু বুঝতে পারবে না, কিন্তু জল মালে না পুট 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 করে বেরোচ্ছে, একটু একটু করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন একবার করে হাওয়া দিতে হয়, আবার কিছু কিছু দিন আবার দুবার করে দিতে হয়, সকালে একবার আবার বিকেলে একবার। তো বন্ধুরা, ফাইনালি চাকা খোলা হয়ে গেছে, পেছনের চাকা। এখানে ভাই লিকুইডটা ঢালবে, আমার প্রথম এক্সপিরিয়েন্স, আমি দেখিনি কখনো সামনাসামনি এরকম কীভাবে লিকুইড ঢালে। তো আজকে আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আগে চাকাটা খুলে নেওয়া হয়েছে, হাওয়াটা বার করে দিচ্ছে। আমার এটা পুরো নতুন এক্সপিরিয়েন্স, আমি এর আগে কখনো দেখিনি এরকম। তো মোটামুটি যতদিন না টায়ারটা পুরো ক্ষয়ে শেষ হচ্ছে ততদিন চলবে, তাই তো? বাহ, খুব ভালো। তাহলে ফাইনালি আমাদের লিকুইড ঢালা হয়ে গেছে। চলো
দেখা যাক এবার লিক হয় কি হয় না, বা যে আগে পাস্টের যে লিকগুলো ছিল সেগুলো মনে হয় এবার সলভ হয়ে যাবে। তো চলো ফাইনালি হাওয়া দেওয়া হয়ে গেছে, চাকা পুরো রেডি পেছনে। বন্ধুরা টায়ার লাগানোর পরে নেক্সট হচ্ছে ক্লাচ কেবিলটা পাল্টাতে হবে, কালকে রাত্রেবেলা ক্লাচ কেবিল কেটে গেছে। এই যে দেখো দেখতে পাবে কিনা জানি না কতটা, এই ক্লাচ কেবিলটা মানে জড়ানো থাকে তো একটা ওয়্যার কেটে গেছে আর দুটো লেগে আছে, দুটো জন্য কখন কেটে যাবে না যাবে সেই জন্য আগে থেকে চেঞ্জ করে নেওয়াটা ভালো, কারণ এটা হচ্ছে এমার্জেন্সি জিনিস, রাস্তাঘাটে ফেসে গেলে পুরো ফেসে যেতে হবে। তো সেই জন্য সুপ্রজিতের ক্লাচ কেবিল নিয়েছি রাইডারের।